সমস্যা হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি ছটকারা ডাক্তার দিলাই স্যাতলবাগ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপ যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াশাল এই গুলাগুলির লক্ষণ কিন্তু ভালো মনে হইতে আছে না আপনি একটু নজর রাখেন মানে ওরা তো শয়তান তিল দিয়ে তাল বানাই আলায় তোর কোন সমস্যা আছে তুই কি করবি কত ঘটনা ঘটাইতে পারেন আর ঘটাইতে আছেন আর কত যে রূপ পরিবর্তন করতে পারে এইটা একটু দেখতে ইচ্ছে এইটা হইলে যাইয়া নেশারাল একটা ব্যাপার আর এটার জন্য ট্যালেন্ট দরকার ট্যালেন্ট এখন বলো দেখি আমি কি তোমাকে উপকার করছি নাকি ক্ষতি করছি হইছে থামেন প্লিজ স্টপ আপনারা ব্যাক লেকচার দেওয়া শুকছেন বুঝছেননি আমনে মুখসিদ্ধ দিয়া বললে ব্যাক এখানে লেকচার দেয় আপনারা করে ডক্টরেট ডিগ্রি দেওয়া লাগবে না লেগাড়া ইউনিভার্সিটির তুন তোমার আমার এমন কিছু হয় নাই যে তুমি আমার উপরে সব ঘুরাই করে এরকম করে কথা কবা আরে বাবারে তুমি তো আমার লিগাল স্ত্রী এখনো আমি তোমার ডিভোর্স করছি তুমি আমার ডিভোর্স দিছো তোমার লোক আমার কিছু হয়েছে তোমার লোক কিছু হয় নাই তুমি হুদা হুদি যেটা যদি কইটা পুরো জিনিসটা গাবলা করতে আছো তুমি আমার বলো তোমার কি হয়েছে কি তোমার শরীর কি মাথা ঘুরাইতেছে বলে শুনলাম কাহিনীটা কি হয়েছে আমার বলো খুললে বলো আর কিছু হয় না এই দেখ এই দেখ এই মাইয়ারে লই যায় কি করতাম আরে গলগল গলগল করে বমি করছে আরে মাথা ঘুরান্তে দিয়ে শক্ত দিয়ে হরি গেছে তবে হাত পা তারা করো করতে করতে কেন শেষ হয়ে গেছে তার বাদও কয় কিছু বলে হয় না এই এই আজমল কি কইলো ভাই আজমল কইলো না আজমলের তো দায়িত্ব তোমার ব্যাগ কিছু দেখাশোনা করে নে এতে কইলো না তুই হেতির বড় বউ হ্যাঁ তার তো দায়িত্ব তোমার এই অসুখের সময় তোমার লগে থাকন তোমার কাছাকাছি থাকন তোমার দেখাশোনা করা আচ্ছা আপনি যে এত কথা কইতেছেন আম্মা মানে আপনি তো পুরো জিনিসটা রে মানে বাড়াই সারাই কইতেছেন যার জিনিস সে তো কোনো কথা কইতেছেন আপনি তো কথা কইতেছেন দেখছেন নি দেখছেন আর আম্মার অপমান করো কেন আর আম্মা শুনেন কি দায়িত্ব স্বামী হিসেবে তার যে কত দায়িত্ব আছে এখানে হেঁটে পালন করেনি অন আইসে আর কি হয়েছে দায়িত্ব আইসে কেন আমি পালনটা কি করে এটা আম্মা আপনি বলেন আমি কি পালনটা করি নাই এ আমি কি অসম্মানটা কি করছি একটা হা পয়সা হেসাইলে আমি দিয়ে দিব আমি তো হয় না এমন তো হয় না যে আমি চাইছি আমি দেই নাই হ্যাঁ এবার আমি গেছি সিলেটে মানে হে সময় হারে হাঁটছি হে সময় যাইবে না তো এটা আমার দোষ আরে সিলেট যাবো কেমনে তোর তো কোন কিছু যাতে তোর যাওয়া হতে কোনো বাধা না পড়ে এই যে তুই সিলেট গেল না সিলেট যাওয়ানের আগে তো নইতে হেতির যে কি শরীর খারাপ কি বমি বমি ভাব কি খাইতে দি কামা
গন্ধ লাগে ডিম খাইতে কই আম্মা ভালো লাগে না মাথাকে মন জানি চক্কর মারে আম্মা কিচ্ছু ভালো লাগে না শরীর দুর্বল দুর্বল লাগে আপনি কি কইতেছেন কবে হইতে হ্যাঁ কবে আম্মা দেখছেনই কাণ্ড আজকাল আম্মা এর আবার ভুলা রোগ হয়েছে এই সময় হয় আত্মা আত্মা শুনো এই সময় কিন্তু হয় কি এই সময় হয় আমি আম্মা আমি কিন্তু অনেক পেশেন্টই আছেন আমি জানতে চাইছি মাথাটা ঘুরাইতেছে কেন এবং শরীরে অন্য কোনো কিডনি কিংবা ধরেন হার্ট কিংবা ধরেন ব্রেনে কোনো সমস্যা আছে নাকি এটা তো ক্লিয়ার হওয়া দরকার দেখছেন কাণ্ড ফোলা গানের কাছে আর কেমনে কুলি করিতাম হুলো ডাক্তার কাছে লই যাবা এই সময় শরীর দুর্বল লাগে তুই কত দুর্বল আমি তো অল্প কত না তাহলে আর গল্প করো হিতে তুমি গল্প করো তোমার আসলে সেটা কি আমার বাবা সবাই সেটা কি আমাকে তো ভালো লাগতেছে না ঘুরলে মিলে বলো আর বাপ্প কি বাপ্প বলে তুমি কোথায় রওনা দিছো হ্যাঁ রওনা তো তুমি ঘুরলে মিলে করছো কেন গেছো তুমি আমাকে ও কি না ব্যাগ কি তোরে কই তুই বলি অবশ্যই বলতো আমি বিকজ আমি তোমার হাজবেন্ড তিন না ভাই আমার হাজবেন্ড এবং কোনো ধরনের কোনো সাইনিং হয় না কিছু হয় না তুমি কেন ওর সাথে রওনা দেবা তুমি আমার পারমিশন দাও না আর কিছু হয় না আর যে আরে সাইতো হইছে হেই জানো চলি যায় কোথায় ঘুরাই করিয়ে গেছে বুঝলেন এখনো কোনো ভাবে হালকা ভাবে নিয়ে না আজ মানলে লাগে দিয়ে স্কুলে মানে দি ঘটনা করলাম একটু ঘটলে ঘটতেও পারে একটু সুসংবাদ আসতে পারে না মাই ফাই কোচ পারে না কি গো নাম দেয় তুই চুপ থাক এই নিয়ে তুই কোনো কথা কবি না কথা বলবো না কি ফিরলে মামানি কথা তো বলতেই হবে কেউ কে না কেউ কে এত দিনের বুঝেই বলতে হইবে না করেন মামানি কিন্তু বলি কি মামানি সুসংবাদ একটু আসতে পারে আমি একটু ভালো করে খোঁজ খবর লয় আর বাড়ির দিকে যায় ফুল ঘটনা কি এই তুই চুপ কর তুই কই মাইয়ারে সে না হ্যাঁ ও মাইয়া যে কত বড় অভিনেত্রী রে অভিনয় করছে এটা অন্যায় করছে না অপরাধ করছে না বলার লাগে যাইয়া হ্যাঁ সেটা পলের দেওয়ার জন্য এটা করছে আর ওই একলাই করছে মনে করছে একলাই করছে ওর মাই ওর মাই ওরে বুদ্ধি দেছে বুঝো না ওর মাই কত বড় একটা শয়তান বুঝবো না কি মামানি ঘটনা ঠিকই বুঝছি ওই যে মোটা মাথারি ওনার প্যাডের মধ্যে যে কত জিলাপির প্যাস পানি ফেলি মামনি রান দেই এই রুম কি মেম মইছে ওই নোয়াখালিয়া প্যাডের মধ্যে এলে দেয়া জিলাপির প্যাস বাতলো 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 তোর যে কুষ্টলাহি যে মামনি করে তোর কুষ্টলাহি আমনে মোরা বলিশের যারা কোনোদিন ধরতে পারবো ইয়া হইছে বলো একটা কথা কই তুমি ওই যে প্রত্যেকবার তোমার মামারে যে কও ওই যে 1972 সালে কি হয়েছিল ওই টাকা পয়সার কথা এই কথা জানি আর কোনো সময় তোমার মামারে কইও না ওর মাথা কিন্তু খারাপ হয়ে যায় আমরা যে কোন মামানি অত আমি কইতে চাই না মামারে দেখলে বলতে আপকো যে মুরগির মধ্যে গুলো কত কো ভাই নেই যায় মামা যত ওই আমরা কই যাবা মু তো বলে গেছি আমি কেন মামানি মরে একটু
ভালো রে খাওয়াই গরু গোস্ত মুঠার গোস্ত কতদিন খাই না বুঝলেন ভালো আছেন তো ভাইজান? সিলেট থেকে আসার পর তো একটু খোঁজ খবর নিতে পারেন, সময় সুযোগ হয় নাই। তার মানে 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 আপনি কি সবকিছু মিলাইয়া ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। অবশ্য এই গরমের মধ্যে ভালো থাকি কেমনে, গরম মশা বাড়ি গেছে নানান রকম জামিলা, এরপরে ভালো আছি। সেটা বুঝি ঠিক ভাইজান, একটা জিনিস কিন্তু আমি বলতে পারতেছি না, মানে আপনি কেন এখন আপনি চুপচাপ হয়েছেন? তার পাশে এত ঘটনা ঘটতে আছে, এত কিছু হয়ে যাইতেছে, তারপর আপনি নীরব ভূমিকা পালন করতে আছেন কিসের জন্য? এই যে বাবুয়া, হ্যাঁ বাবু, যে সমস্ত ঘটনা ঘটাই বেড়াইতে আছে, হ্যাঁ যে সমস্ত অপকর্ম করতে আছে, তারপরও আপনি নীরব, কোনো ভূমিকা নাই। আরে ভাইজান, আপনি তো নোয়াখালী পরিবারের মাথা, হ্যাঁ মাথা হয়ে কেন আপনি চুপচাপ থাকবেন? তুই অনেক বুঝি গেছিস, জানি বুঝতেছ বালা, মুখসে তো দুইজন বেশি বোঝে, তো দুইজনে মিলে দুই সদস্য বিশিষ্ট লিয়াজো কমিটি করছিস কেন? সরে সরে মাস তো দুবাই বালা বালা, খুব বালা। তুই কেমনে বুঝলি বাবু অপকর্ম করতেছে? আ এটা অপকর্ম না, বাবুয়ার উপসী ভাবি লাগে আইয়া এই বাড়িতে থাকতে আছে, এটা কি ধরনের কথা? হ্যাঁ এলাকার লোকজন তো নানান ধরনের কথাবার্তা বললে বাড়াইতেছে, আমরা শুনতেছি, কোনো প্রতিবাদ করতে পারতে আসি না। হ্যাঁ এটা কোনো কথা হইলো? তাছাড়া আজমল ভাইয়ের সাথে তো বাবার উপসী ভাবির কিছুই হয় নাই, তাহলে কিসের ভিত্তিতে বাবুয়া এখানে থাকে কেন কি? হ্যাঁ বাবুয়া আমার গেস্ট, মিস্টার বাবু ইজ মাই গেস্ট, আমি যতদিন চামু ততদিন বাবু আন্ডার বাড়িতে থাকবো, ফুলাও কুরমা খাইব। তোর কোনো সমস্যা আছে? মুখ বন্ধ কর, মশা ঢুকি যাইব। তোরা যেই কাম দেওয়া হয়েছে সেই কাম ঠিক মতো কর, যা। আর আমি যেটা বলছি এটা নিয়ে চিন্তা কর, চিন্তা করে যদি বাড়ি করতে পারস আমি কি বলছি তাহলে আসি বলিস যে ভাইয়া আমরা যেটা বলছি না বুঝছি। অন যা। মাতা আর ব্যাটা হাতে বাবু এতদিন তামাই তামার খালি সোফাতেই চলছে, একদিন পাঁচ চল। তুমি মারতে চাও মারো।
মারো। তবু আমি কমু যে আমি এখানে আসছি একমাত্র তোমার লেগে, রূপসীর সাথে আমি কিরপিন্যে আসবো, এইয়া তুমি বোঝো না, বোঝো না, বোকা তুমি। উফ বাবু, তোমার আমার দেখতে মন চাইতে আছে না, তুমি আমার সামনে গিয়ে যাও। মুই যাবো না, মুই এত দূর দিয়া এই যে এখানে আসছি, কেন আসছি, কিরপিন্যে আসি, কার লেগে আসছি, তুমি একটা জিনিস বোঝো না কেন? আমরা তো রওনা দিয়েছিলাম, দিয়েছিলাম না রূপসী সহ, তারপরে আসুক্কা সে মাথা ঘুরাইয়া পড়িয়া যাবে কেন? তোমার সাথে আমি দেখা না কইয়া যাতে এহেন দিয়া না সরি। এই বাবু, তুমি কি বোঝো তোমার আমি তিন পয়সা দিয়ে বিশ্বাস করি না? তুমি বিশ্বাস করিও না, তোমার বিশ্বাস করার কোনো দরকার নাই, কিন্তু এটাই সত্য কথা যে আমি এখানে তোমাকে দেখার পিনেই আসছি, আর কোনো কারণ নাই। বাবু, আমি তোমার কথা তিন পয়সা দিয়ে বিশ্বাস করি না, পুষিও না। এই কথাটা তুমি এক লক্ষ বার বলছো, কি করতেছ? মারবা, দাও মুখে মারো, মাইদিয়া মুখে প্লাস্টিক বানিয়ে দাও, তবু আমি বলবো যে আমি এখানে তোমার জন্যই আসি। এটা মাইছে যা বুঝুক বুঝুক, আমি অন্তত বুঝি তুমি এই জিনিসটা বিশ্বাস করো যে আমি তোমার পিনে এখানে আসছি। জানো কালকে রাইটকে আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু তোমার মুখটা একবার হলে আমি দেখতে পারি নাই। বাবু, তুমি এইখান দিয়ে সরো, আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার শ্বশুর নিয়ে অনেক ভালো আছে, তুমি আর আমার ভালোর ভিতরে মানে অগাধ ঘটাইও না, আমি অনেক হ্যাপি। কিন্তু আমি হ্যাপি না, আমি ডিভোর্স, ডিভোর্সি। আমি তো ডিভোর্সি না। আরে বাবা রে, তোমার এককালের ভালোবাসার মানুষ সে ডিভোর্সিতে বাজে অবস্থায় আছে, তোমার খারাপ লাগবে না সেটা শুননা কও? তোমার কি কিছু করার নাই? করার আছে, অবশ্যই করার। কি করব? মারবা, মারো, তুমি আমারে মারো। তোমার এক একটা মাই মনে হইবে আমার এক একটা ভালোবাসার ফুলের টোকা। মারো, এই যে ফিডব্যাকটা দিতেছি, তুমি মন ভইরে আমাকে মারো আর ক্লান্ত হইয়া যাও, বোঝে না বোকাটা। মারো, মারো। আমি কি লিখিয়া মানে যাতা মাই গিয়ে আমার হাত নষ্ট করবো? তোমারে যে মারার মানে মানুষ আসল সে তাই শিয়ে পড়ছে, অর্ধারে মাইর খাও, অর্ধারে মাইর খাও। জান খুব না আমার অবিশ্বাস করছো? এ বিলুই সোসাদারে জিজ্ঞেস কর, এ বিলুই সোসাদারে ইহলে খারি খারি আমাদের কি বলছে? ও এতক্ষণ তামে খারি খারি আমারে বলছে, ও বলে কাল গড়াইতে আমার একটুখানে দেখার লিগ গড় বলে একদম দিল সাপোর্ট করতে আসলে এই ধরনের কথা বলতে আসে একটা ম্যারিড ওম্যানের সাথে। আমি যে কিরপিনে আসছি সেটা তো আপনি জানেন মিয়া ভাই, আমি আপনাকে বলছি, আপনি জিনিসটা ক্লিয়ার হয়েছেন যে আমার আসল উদ্দেশ্য কি, আমি যে এখানে তার সাথে দেখা করতে আসছি আসলে যে আমার মনের মধ্যে কোনো পাপ নাই এইটা ক্লিয়ার করার জন্য। ইভেন আমি তার সাথে আইসা একটা সিন পরিচিত মানুষ, তাকে তো জিজ্ঞেস করি এটা পাগল হোক আর ভালো হোক, এই জিজ্ঞেস করে। ইভেন আমি তাকে আপনি করিয়ে বলছি যে আপনি আছেন কেমন, এটাই জিজ্ঞেস করতে আসছি, এছাড়া কোনো টুটাও আমি করি না মিয়া ভাই। এখন এইটার প্রেক্ষিতে আপনি যদি মোকে মারতে চান মারতে পারেন মিয়া ভাই, আমার কোনো অসুবিধা নেই, আপনি মোকে মাইরিয়া প্লাস্টিক বানিয়ে দেন, আমি কইছি আমার ফিট না। এইবার আমি আপনাকে পুরো দেহটা পাইতে দিব, আপনি ইচ্ছা মতো মারেন, এইটার প্রেক্ষিতে মারেন মিয়া ভাই। এই যে ভাই অকি, তোরে আমি বলছি না একবার, পোলাও কর্মা খাওয়া কোনো সমস্যা নাই, কিন্তু কি বাড়ি ছাড়ি চলে যায়, তুই যাস এর ফরও আসোস, তুই যেই উদ্দেশ্যে আসছোস সেই উদ্দেশ্যে তুই কামিয়াব হবি কিনা সেটা পরের প্রশ্ন। তো আর কথা হইল, এই জায়গায় থাকা অবস্থায় আর কোনো সময় এক সেকেন্ডের লাইও যেন আর স্ত্রীর লগে তোরা কথা বলতে না দেখি, মনে থাকবো মেয়ে ভাই। আর একটা কথা, অনেকে হয়তো অনেক কিছু ভুলতে হাইতো না, কিন্তু তোর ব্যাগ বলি জান লাগবো, বিকজ তুই বলছিস তুই সৎ, তোর উদ্দেশ্য সৎ, সৎ মানুষ সৎভাবে জীবনযাপন করে, অতীতের সমস্ত নোংরা জিনিস গ্লানি গ্লানিকর জিনিস ব্যাগ বলি যায়, মনে থাকবো মেয়ে ভাই। আপনি একটা কথা বলছেন মুরব্বী মানুষ, এবং আপনি একমাত্র বুঝ আছে আপনারই মেয়ে ভাই, আমি খেয়াল করে দেখছি আপনি এই কথাটা বলছেন, আমি অবশ্যই অক্ষর অক্ষরে পালন করবো, তবে কেউ যদি আমাকে আবার এই না থাক মেয়ে ভাই, ওইসব কথা বললে আর লাভ নেই, আমি চলে যেতেছি মেয়ে ভাই। এই যে দেখেন, আরে দেখি স্কুলে ফিরিয়ে টাকা মুনে, আমি টাকা মুনি তো না। অনেক তো বড্ড বড্ড কথা কও, বড্ড বড্ড কথা কওনের সময় খুশ করি বলিও, বড্ড কথা যেন ছোট্ট কথায় পরিণত না হয়।